এত সুন্দর সাইজ আসলে সাইলেজ কাটার বড়গুলাতেও হয় না। আমরা নরমালি চিন্তা করেছিলাম যে অল্প অল্প করে দিব, কিন্তু পরে দেখেছি যে হচ্ছে বেশি বেশি পরিমাণেও ভুট্টার গাছ দেওয়ার পরেও এটাতে কোনো অসুবিধা হয় না এবং খুব দ্রুত কাজ করেছে। আমরা আশা করছি সামনে সাইলেজের সিজনে সব থেকে বেশি এটার একটা চাহিদা তৈরি হবে, কারণ এত কম সময়ে 1 ঘন্টাতে 2 টন ক্যাপাসিটির এরকম ফুল স্পিডের মেশিন কিন্তু আপনারা এর আগে দেখেননি। আসসালামু আলাইকুম, আমার সামনে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে সাইলেজ কাটার এবং ভেজিটেবল ক্রাশার, মানে এটা একটা কম্বাইন মেশিন। তো এটার কাজ আমরা দেখাতে চেয়েছিলাম আপনাদেরকে, আজকে সরাসরি সাইলেজ কেটে দেখিয়েছি এবং আমরা একদম পরিপক্ক যে সাইলেজ করার জন্য যে ভুট্টা, একদম ভুট্টার গাছ, ভুট্টা সহ যে গাছগুলো সেগুলো নিয়ে এসে আমরা আজকে কেটেছি। এবং এটার এতটা স্পিড আমরা আসলে এইভাবে চিন্তা করিনি যে এটাতে, আমরা নর্মালি চিন্তা করেছিলাম যে অল্প অল্প করে দিব, কিন্তু পরে দেখেছি যে হচ্ছে বেশি বেশি পরিমাণেও ভুট্টার গাছ দেওয়ার পরেও এটাতে কোনো অসুবিধা হয় না এবং খুব দ্রুত কাজ করেছে। এবং এটাতে দ্বিতীয় যে কাজটা, যেটা হচ্ছে ভেজিটেবল ক্রাশার, আমরা ভেজিটেবল আশেপাশে না পাওয়ার কারণে জাস্ট আমরা আজকে সাইলেজটা কেটে দেখিয়েছি। তো এরপরে কোনো ভিডিওতে আমরা এটার ভেজিটেবল ক্রাশারটা দেখাবো। তো একটু কাছ থেকে একটু দেখাতে চাই, এখানে যে কনভেয়ারটা থাকে, আপনারা এর আগে কনভেয়ার বেল্ট দেখেছিলেন, এটা হলো স্টিলের কনভেয়ার। এখান থেকে যে কোনো ভুট্টার গাছ দিলে সরাসরি টেনে নেয়। আমরা অনেকগুলো করে ভুট্টা একসাথে দিয়েছিলাম, আর এই দিকটাতে ব্লেড আছে, আর এটাতে ক্যাপাসিটি হচ্ছে 2 টন পার আওয়ার। 1 ঘন্টাতে আপনার 2 টন এটার ক্যাপাসিটি, এটা 220 লাইনেই চালাতে পারবেন। এ দেখেন আমরা একটু আগে কাটলাম, এখনো সাইলেজের সাইজ এখনো বুঝতেই পারছেন। এবং ব্লেডগুলো দেখেন ফুললি স্টিল ব্লেড, এই কারণে এত পরিমাণে দেওয়ার পরও এর কিচ্ছুই হয়নি, একটা ব্লেডের কোনো ক্ষতি হয়নি। এখানে একটা স্প্রিং দেওয়া আছে, দেখেন এই স্প্রিংটার কারণে যত বড়ই দেন না কেন এটা পুরোটা হাইড্রোলিক করে এবং এটাকে চিপে ধরে এটা কাটার সুবিধা করে দেয়। এবং এটা নিচে চাকা থাকার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আপনারা নিয়ে যেতে পারবেন, খুব ইজিলি ক্যারি করতে পারবেন একাই। এবং সাইলেজের কাটার যে সাইজ যদি আপনারা দেখতে চান, আমি একটু দেখাই, এত সুন্দর সাইজ আসলে সাইলেজ কাটার বড়গুলাতেও হয় না। এটাতে দেখেন এত সুন্দর সাইজ, আমরা কিন্তু এটা 2টা সাইজ হয়, একটা 1 ইঞ্চি, একটা 1/2 ইঞ্চি, আমরা 1/2 ইঞ্চিটা করেছি। এবং এটা কীভাবে করবেন আমি একটু দেখাই আপনাদেরকে। এই জায়গায় দেখতেছেন এখন নিউট্রালে আছে, এই এই পাশে দিলে হচ্ছে আপনার 1/2 ইঞ্চি হয়, আর এইদিকে দিলে হচ্ছে আপনার 1 ইঞ্চি হয়। তো আপনারা চাইলে আপনার মতো করে সাইজ করে নিয়ে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। তো মোটামুটি এই ছিল এই ছোট্ট মেশিনটার ভিডিও। তবে আমরা আশা করছি সামনে সাইলেজের সিজনে থেকে বেশি এটার একটা চাহিদা তৈরি হবে, কারণ এত কম সময়ে 1 ঘন্টাতে 2 টন ক্যাপাসিটির এরকম ফুল স্পিডের মেশিন কিন্তু আপনারা এর আগে দেখেননি। তো আশা করি এই মেশিনটা আপনাদের অনেক কাজে দিবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।